বন্ধুরা আমরা প্রত্যেকে নিজেদের কেরিয়ারকে সফল করার জন্য কিংবা ভালো জব পাওয়ার জন্য কিংবা ভালো ইনকামের জন্য ও আমরা বিভিন্ন ধরনের এডুকেশান ফিল্ডকে বেছে নিই বিভিন্ন মানুষ বিভিন্ন রকম এডুকেশান ফিল্ড নিয়ে পড়াশোনা করে কিন্তু ও আমরা একটা জিনিস কখনোই অ্যাভয়েড করতে পারি না সেটা হচ্ছে কম্পিউটার কোর্স কেন কোনো কম্পিউটার কোর্স ছাড়া তোমরা যে কোনো জব কিংবা যে কোনো ফিল্ডে এগিয়ে যেতে পারবে না তো আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব পাঁচটা এরকম কম্পিউটার কোর্সের ব্যাপারে যে কম্পিউটার কোর্সগুলো তোমরা করলে ইন ফিউচার তোমরা ভালো একটা কেরিয়ার বিল্ড করতে পারবে এছাড়া এই পাঁচটি কোর্সকে ভালো করে শিখে তোমরা যদি এক্সপার্ট হতে পারো এই কোর্সগুলোতে তাহলে তোমরা আনলিমিটেড ইনকাম এখান থেকে করতে পারো এবং মান্থলি তোমরা এক থেকে দু লাখ ইনকাম এই কোর্সের ক্ষেত্রে কোনো ব্যাপারই না তোমরা ইজিলি ইনকাম করতে পারবে যদি এই ফিল্ডে সাকসেস হতে পারো তো সেই কারণে এই ভিডিওতে টপ ফাইভ কোর্সের কথা বলবো যে পাঁচটি কোর্স তোমরা করলে এ ইন ফিউচার খুব ভালো একটা কেরিয়ার বিল্ড করতে পারবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো তার সাথে সাথে বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা এখন আমি যে পাঁচটা কম্পিউটার কোর্সের কথা বলবো সেই কম্পিউটার কোর্সগুলো প্রত্যেকটাই খুবই ই ভালো এবং ইন ফিউচার এগুলো নিয়ে তোমরা এগিয়ে যেতে পারবে এবং কেরিয়ার বিল্ড করতে পারবে আমি এই বটম থেকে শুরু করে টপ পর্যন্ত বলবো মানে এ পাঁচ নম্বর থেকে শুরু করে চার নম্বর তিন নম্বর এক নম্বর এরকমভাবে কোর্সগুলোর কথা বলবে এবং ডিটেলসে তোমাদের আলোচনা করবো ও কীরকম কী কাজ রয়েছে এর এবং কী বেনিফিট রয়েছে কীভাবে কেরিয়ার বিল্ড করতে পারবে এবং কীরকম ধরনের ইনকাম এর থেকে করতে পারবে তো আমার তালিকায় পাঁচ নম্বর যে এই কম্পিউটার কোর্সটি রয়েছে সেটি হলো ভিএফএক্স অ্যান্ড অ্যানিমে এখানে তোমাদের শুধুমাত্র অ্যানিমেশন রিলেটেড কাজই তোমাদের শেখানো হবে এখানে যেমন ফিল্মে এ অ্যানিমেশন বা ভিএফএক্স এক্সের কাজ হয় ফিল্ম হোক হোক অথবা তোমরা গেমে যে ভিএফএক্স বা অ্যানিমেশন রয়েছে গেম ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং অ্যাপস রয়েছে বিভিন্ন এই ধরনের এ রিলেটেড কাজ তোমরা এই ফিল্ড থেকে তোমরা করতে পারবে যদি তোমরা ভিএফএক্স আর অ্যানিমেশন শেখো এই ধরনের কাজ করতে পারবে যার ইন ফিউচার ডিমান্ড কোনোদিনও কমবে না আর এর জন্য সেরকম কোনো স্পেসিফিক এডুকেশন প্রয়োজন প্রয়োজনই যে কোনো ফিল্ড থেকে তোমরা হও না কেন এই কোর্সটি তোমরা করতে পারো অ্যাজ এ কেরিয়ার বিল্ড করার জন্য এরপরে আমার তালিকায় যে চার নম্বর কম্পিউটার কোর্সটি রয়েছে সেটি হলো গ্রাফিক্স ডিজাইনিং গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে তোমাদের গ্রাফিক্স ফিল্ডে বিভিন্ন ধরনের কাজ দেওয়া হয় তোমরা জানো এখনকার সময় অ্যাড ছাড়া কোনো কোম্পানি এগিয়ে যেতে পারে না প্রত্যেকটা কোম্পানি নিজেদের অ্যাড প্রোভাইড করে এ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তার জন্য একজন গ্রাফিক্স ডিজাইনার অবশ্যই প্রয়োজন হয় যারা গ্রাফিক্সের মাধ্যমে তার অ্যাপসটাকে বা তাদের এর যে প্রোডাক্ট রয়েছে সেটাকে সেল করতে বা সেটিকে রিপ্রেজেন্ট করতে সাহায্য করে তো এই কারণে গ্রাফিক্স ডিজাইনের ডিমান্ড কোনো দিনও কমবে না গ্রাফিক্স ডিজাইন ডিমান্ড দিনে দিনে বাড়তেই থাকবে সেই কারণে এই ফিল্ড এ যারা কাজ করতে চাও এবং যাদের থট রয়েছে কোনো কিছুকে গ্রাফিক্সের মাধ্যমে রিপ্রেজেন্ট করা তারা অবশ্যই এই ফিল্ডটিকে বেছে নিতে পারো অ্যাজ এ কেরিয়ার তো তোমাদের যদি ড্রয়িং করতে খুবই ভালো লাগে অথবা তোমরা ড্রয়িং নিয়ে এগিয়ে যেতে চাও তাহলে এই গ্রাফিক্স ডিজাইন কোর্সটা জয়েন করতে পারো গ্রাফিক্স ডিজাইন কোর্স জয়েনের মাধ্যমে তোমরা নিজেদের কেরিয়ারকে বিল্ড করতে করতে পারো বিভিন্ন ও জবও তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো এছাড়া জব না পেলেও বিভিন্ন ও দিক থেকে তোমাদের অপরচুনিটি রয়েছে এ এর মাধ্যমে এ ফ্রিল্যান্সিং কি পরে একটা ভিডিওতে আমি সেপারেটলি আলোচনা করে দেবো এবং যা অনেকে জানো এর ব্যাপারে তো বিভিন্ন ও রকমভাবে তোমরা নিজেদের কেরিয়ারকে বিল্ড করতে পারবে গ্রাফিক্স ডিজাইনিং এর মাধ্যমে এরপরে আমার তালিকায় তিন নম্বর যে কম্পিউটার পোস্টটি রয়েছে সেটি হল ওয়েব ডেভেলপমেন্ট বন্ধুরা ছোটো হোক কিংবা বড় হোক যে কোনো ও অনলাইন বিজনেসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ও একটা ওয়েবসাইট তো একান্তই প্রয়োজন যার জন্য দরকার ওয়েব ডেভেলপার আর এই ওয়েব ডেভেলপার এই ওয়েবসাইটকে ডিজাইন করবে কিভাবে ওয়েবসাইটে কাজ করতে হয় এবং ওই ই যে কোনো ওয়েবসাইটের জন্য একজন ওয়েব ডেভেলপই প্রয়োজন এছাড়া যে কোনো ই কমার্স বিজনেস হোক না কেন এবং যে যে সমস্ত বিজনেসগুলো অফলাইন ছিল সেই সমস্ত বিজনেসগুলো অনলাইনে কনভার্ট হচ্ছে সেই কারণে এ দিন দিন যত দিন যাবে ওয়েব ডেভেলপারের ডিমান্ড বাড়তেই থাকবে কেন ওয়েব ডেভেলপার একটা বিজনেসকে গ্রো করার জন্য একান্তই প্রয়োজন সেই কারণে এদের ডিমান্ড বাড়তেও থাকবে আর এই ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটি যদি তোমরা করো তাহলে এ তোমরা ভালো একটা কেরিয়ার বিল্ড করতে পারবে এছাড়া যদি তোমরা কোনো কোনো জবও না পাও তোমরা নিজেরাও বিজনেস করতে পারবে এই ফিল্ড থেকে তো এর থেকে বোঝা যাচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে এ একটা ভালো কেরিয়ার অপশান যারা ওয়েব ডেভেলপমেন্টের এর প্রতি ইন্টারেস্ট রয়েছে তারা অবশ্যই ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটিকে কমপ্লিট করো এরপরে দু নম্বরে আমার তালিকায় যে কোর্সটি রয়েছে সেটি হলো ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ইংকে এখনকার সময় ওয়ান অফ দ্য বেস্ট মার্কেটিং ইং কোর্স বলা হয় ওয়ান অফ দ্য বেস্ট জব বলা হয় কেন ও সমস্ত কিছু এখন ডিজিটালাইজ হয়েছে সেই কারণে ডিজিটাল মার্কেটিংকে এ আমাদের এখানে সব থেকে ভালো জব হিসাবে গণ্য করা হয় ডিজিটাল মার্কেটিং হচ্ছে যেখানে তোমাদের মার্কেটিং শেখানো হয় কিভাবে এসিও করতে হবে কিভাবে বিভিন্ন কোম্পানিকে গ্রো করতে হবে এই সমস্ত কিছু এখানে শেখানো হয় তো বন্ধুরা সহজ সরল ভাষায় যদি আমি ডিজিটাল মার্কেটিং মানে বলতে চাই একজন ডিজিটাল মার্কেটারের কাজ এটাই হলো ও কোনো বিজনেসকে বা কোনো বিজনেসের যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টটাকে কীভাবে প্রমোট করবে যাতে এ সেই বিজনেসটা এগিয়ে যায় অনলাইন কীভাবে এ প্রোডাক্টটাকে সেল করবে কীভাবে মার্কেটিং করবে সেটাকে এ সেটাই হলো একজন ডিজিটাল মার্কেটারের কাজ বিভিন্ন এক্সপার্টিস যারা রয়েছে তারা এটাই মনে করে বিভিন্ন যে সমস্ত কোর্স রয়েছে সমস্ত কোর্সের মধ্যে ডিজিটাল মার্কেটিং কোর্স হচ্ছে ওয়ান অফ দা বেস্ট কোর্স কোর্স তো তোমরা এই ডিজিটাল মার্কেটিং কোর্স করতে পারো এবং ডিজিটাল মার্কেটিং কোর্স করার মাধ্যমে নিজের কেরিয়ারকে বিল্ড করতে পারো তো এই তো এই ডিজিটাল মার্কেটিং কোর্সে করার পর যদি ইনকামের কথা বলি তাহলে এখানে কোনো আনলিমিটেড বাউন্ডেড এড গন্ডি নেই যে এর বাইরে তোমরা ইনকাম করতে পারব না আনলিমিটেড ইনকাম তোমরা এখান থেকে করতে পারো এবং একাধিক কোম্পানির সঙ্গে একসাথে ডিল আপ করতেও তোমরা এখান থেকে পারো তো এটা একটা ভালো কেরিয়ার অপশান হতে পারে যদি তোমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে এগিয়ে যেতে চাও তাহলে এ এবং ভালো একটা কেরিয়ার বিল্ড করতে চাও তাহলে তোমরা ডিজিটাল মার্কেটিং কোর্স জয়েন করতে পারো এরপরে সবার প্রথমে যে কোর্সটিকে আমি রেখেছি সেটি হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট তো সফটওয়্যার ডেভেলপমেন্টে তোমাদের শেখানো হবে কিভাবে সফটওয়্যারকে তৈরি করতে হবে এ এবং যদি ফোনের ক্ষেত্রে বলি আমরা তাহলে বলবো ফোনের অ্যাপস কিভাবে তৈরি করতে হবে সেই সমস্ত কিছু ও এই সফটওয়্যার ডেভেলপমেন্ট কোর্সে তোমাদের শেখানো হয় অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপ ভার তোমরা বিভিন্ন কম ধরনের বড় বড় কোম্পানিতে জবও পেতে পারো ও এছাড়া আর তোমরা নিজেরাও বিভিন্ন রকমভাবে ইনকাম করতে পারো ও গুগল কনসোল বলে একটা প্রোগ্রাম আছে যেখানে তোমরা নিজেরাও বিভিন্ন অ্যাপস তৈরি করে এ তৈরি করতে পারো যেখান থেকে তোমরা স্টোরে দিয়ে এ সেখান থেকেও আর্ন করতে পারো অথবা এখানে সফটওয়্যার ডেভেলপারের এর ডিমান্ড প্রচুর কেন একজন একটা সফটওয়্যার যদি ক্রিয়েট করে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারে একটা সফটওয়্যারের ইয়ার থেকে সে সারা জীবন আনলিমিটেড ইনকাম করতে পারে এ যদি সেই সফটওয়্যারটা সফল এবং কার্যকরী হয় তো এর থেকে তোমরা বুঝতেই পারছো সফটওয়্যার ডেভেলপমেন্ট কোর্সটা কতটা ইম্পর্টেন্ট তো সবশেষে আমি যে পাঁচটি কোর্সের কথা বলে পাঁচটি কোর্স প্রত্যেকটি খুব ভালো একটা কোর্স ইন ফিউচার এর ডিমান্ডও খুব বেশি থাকবে এবং অনেকে এটা মনে করে যে পাঁচটা কোর্সের মধ্যে যে কোনো একটা কোর্স জয়েন করলেই মনে হয় আমার কেরিয়ারে এ কেরিয়ারে অনেক কিছু আমরা করতে পারবো ভালো জব পেয়ে যাবো ভালো স্যালারি হবে এ কিন্তু একেবারে সেটা না শুধুমাত্র কোর্স জয়েন না প্রতিনিয়ত তোমাদের কোর্সের ব্যাপারে জানতে হবে পুরোপুরি এক্সপার্ট হতে হবে যদি এক্সপার্ট একবার হয়ে যেতে পারো তাহলে ইন ফিউচার তোমাদের পেছনে ঘুরে আর তাকাতে হবে না তোমরা এগিয়ে যেতে পারবে এই ফিল্ডটি এবং ভালো একটা স্যালারি সম্পন্ন জব এছাড়া তোমরা নিজেও বিভিন্ন ধরনের এর জায়গা থেকে বা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তোমরা ইনকাম করতে পারবে তো যত কম্পিউটার কোর্স রয়েছে সেই সমস্ত কম্পিউটার কোর্সের মধ্যে আমার মনে হয় এই পাঁচটি কোর্স সর্বাধিক পরিমাণ ইনকাম দিতে পারে এ তো এছাড়া আরও একটা কথা তোমরা অনেকে ভাবতে পারো এর জন্য এই কোর্স জয়েন করার জন্য কী ক্রাইটেরিয়া রয়েছে আমি বলবো এর জন্য কোনো সেরকম ধরনের স্পেসিফিক এডুকেশনের প্রয়োজন হয় না তোমরা যে ফিল্ডকেই হও না কেন তোমরা এই ফিল্ডে আসতে পারো সেখানে কোনো তোমাদের প্রবলেম হবে না এবং তোমরা কোথার থেকে এই কোর্সগুলো করলে ভালো হবে এ তোমরা যেখান থেকে খুশি কোর্স করতে পারো শুধু একটু দেখে নেবে এ আগে ওইখানে কে ছিল বা ওখানে এখান থেকে কজন আর কি আরও ভালো জায়গায় যেতে পেরেছে সেই দিকটা নজর রাখবে তোমরা তোমাদের এরিভা ওয়াইজ গুগল সার্চ করো বিভিন্ন ধরনের ইনস্টিটিউট রয়েছে যেখানে তোমাদের এই ধরনের কোর্স প্রোভাইড করে ওরা তো ও ওখানে তোমরা ভিজিট করো এবং তাদের ফোন নাম্বারও দিয়ে আসে সেখান থেকে কথা বলে যদি কোনো প্রবলেম হয় তোমরা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো আমি নিয়ে আরও একটা ভিডিও বানিয়ে দেবো তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবে আর এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো আমি তার অবশ্যই রিপ্লাই দেবো তো আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার বাই বাই